দু হাজার উনিশের ছাব্বিশে জুন একুশ বছরের এক কলেজ স্টুডেন্ট ম্যাটি রবার্টস ফেসবুকে একখানি পোস্ট করে পোস্টটি ছিল একটি ইভেন্টের ইভেন্টের নাম স্টর্ম এরিয়া ফিফটি ওয়ান কান্ট স্টফ অল অফ আস এর মাধ্যমে উৎসাহী আমেরিকানদের একটি রেস্ট্রিক্টেড এরিয়াতে আসার আহ্বান জানানো হয়েছিল ওই রেস্ট্রিক্টেড এরিয়াটি ছিল আমেরিকার সরকারিভাবে রেস্ট্রিক্টেড এরিয়াগুলির মধ্যে অন্যতম এরিয়া ফিফটি ওয়ান উনিশশো পঞ্চাশের দশকের শেষের দিক থেকেই নেভাডার মরু অঞ্চলের দক্ষিণে আটত্রিশ হাজার চারশো একর এলাকা জুড়ে অবস্থিত এই এরিয়া ফিফটি ওয়ানে জনসাধারণের যাতায়াত সীমাবদ্ধ করে দেওয়া হয় আমেরিকার সবচেয়ে সুরক্ষিত কিছু জায়গা যেমন পেন্টাগন হোয়াইট হাউস নাসার সদর দপ্তর ও বিভিন্ন রকেট লঞ্চিং স্টেশনেও অনুমতি নিয়ে সাধারণ মানুষ ঢুকতে পারেন কিন্তু এই এরিয়া ফিফটি ওয়ানের আশেপাশে মিডিয়া বা জনসাধারণের প্রবেশাধিকার একেবারেই নিষিদ্ধ নানা সময়ে বিভিন্ন মানুষ দাবি করে এসেছেন যে এরিয়া ফিফটি ওয়ানে ভিনগ্রহী প্রাণী অর্থাৎ এলিয়েনদের প্রযুক্তি নিয়ে পরীক্ষা নিরীক্ষা করা হয় এমনকি সেখানের গোপন ল্যাবরেটরিতে কয়েকটি এলিয়েনকে আটকে রেখে তাদের ওপরও নানা ধরনের পরীক্ষা নিরীক্ষা চালানো হয় এছাড়াও বিভিন্ন সময়ে বহু মানুষ আমেরিকার আকাশে অদ্ভুত দর্শন কিছু ইউএফও দেখতে পাওয়ার দাবিও করেন ইউএফও অর্থাৎ আনআইডেন্টিফায়েড ফ্লাইং অবজেক্টস অর্থাৎ এমন কিছু আকাশযান বেশিরভাগ মানুষের মতে যা মানুষের দ্বারা তৈরি হতেই পারে না তাদের মতে এই সব ইউএফওতে চড়ে এলিয়েনরা পৃথিবীতে আসে এমনকি কয়েকবার এই ধরনের ইউএফও ভেঙে পড়ার কথাও শোনা যায় আর এও শোনা যায় যে সেই ভেঙে পড়া ইউএফও আর তার ভেতরে থাকা এলিয়েনদের নিয়ে যাওয়া হয় এরিয়া ফিফটি ওয়ানে মার্কিন বৈজ্ঞানিক ও ইঞ্জিনিয়ারেরা সেখানে তাদের ওপর নানা ধরনের পরীক্ষা নিরীক্ষা চালান দশকের পর দশক ধরে এরিয়া ফিফটি ওয়ানকে নিয়ে এই ধরনের কাহিনী ও জনশ্রুতি আমেরিকার কিছু মানুষের মনে এতটাই কৌতূহল আর বদ্ধমূল ধারণা সৃষ্টি করেছিল যে দু হাজার উনিশে ম্যাটি রবার্টস যখন ফেসবুক পেজে স্টর্ম এরিয়া ফিফটি ওয়ান নামে ওই ইভেন্টটি পোস্ট করে তখন কয়েকদিনের মধ্যেই তা জনপ্রিয় হতে শুরু করে আর মাত্র এক মাসের মাথায় কুড়ি লক্ষেরও বেশি মানুষ ওই ইভেন্টে যোগ দেওয়ার জন্য উৎসাহী হয়ে পড়েন কি এমন লেখা হয়েছিল ওই ফেসবুক পোস্টে যে এত সংখ্যক মানুষ তাতে যোগ দেওয়ার জন্য উৎসাহিত হয়ে যান ওই ফেসবুক পোস্টে সবাইকে আহ্বান জানিয়ে লেখা হয়েছিল যে আগামী বিশে সেপ্টেম্বর রাত তিনটের সময় সবাই রেস্ট্রিক্টেড এরিয়া ফিফটি ওয়ানে গিয়ে জড়ো হবে এবং ভেতরে ঢোকার চেষ্টা করবে সরকার আটকাতে চাইলেও এত সংখ্যক মানুষকে আটকাতে পারবে না এরিয়া ফিফটি ওয়ানের ভেতরে ঢুকে তারা এলিয়েনদের সাথে দেখা করবে ফেসবুকে পোস্ট করা এই ইভেন্টটি শীঘ্রই আমেরিকার নিরাপত্তা বিভাগের গোচরে আসে এত সংখ্যক মানুষ এরিয়া ফিফটি ওয়ানের মতো একটি অতি সংরক্ষিত অঞ্চলে বেআইনিভাবে অনুপ্রবেশ করা দিনক্ষণ অবধি ঠিক করে রেখেছে এটা দেখে সরকারের রাতের ঘুম উড়ে যায় এরিয়া ফিফটি ওয়ানের নিরাপত্তার দায়িত্বে থাকা মার্কিন বায়ুসেনার তরফ থেকে তাদের উদ্দেশ্যে একটি কড়া সতর্কবার্তা জারি করা হয় যেখানে বলা হয় এরিয়া ফিফটি মার্কিন বায়ুসেনার একটি প্রশিক্ষণ কেন্দ্র বায়ুসেনার তরফ থেকে সেখানে অনুপ্রবেশের জন্য নিষেধ করা হচ্ছে মার্কিন বায়ুসেনা আমেরিকা ও তার সম্পত্তি রক্ষার ব্যাপারে সদা প্রস্তুত এফবিআইয়ের দুজন আধিকারিক ম্যাটি রবার্টসকে এ ধরনের ইভেন্ট করার পেছনে তার উদ্দেশ্যের ব্যাপারে জিজ্ঞাসাবাদ করে এছাড়াও সরকারের তরফ থেকে বিশে সেপ্টেম্বরের কয়েকদিন আগে থেকেই এরিয়া ফিফটি ওয়ানের আশেপাশে থাকা এয়ারপোর্টগুলিতে বিমান চলাচল সাময়িকভাবে বন্ধ করে দেওয়া হয় সে অঞ্চলের আশেপাশে প্রচুর পুলিশ পুলিশকর্মী মোতায়েন করা হয় এমনকি একটি মার্কিন নিরাপত্তা বিভাগের তরফ থেকে টুইটারে সতর্কবার্তা জারি করা হয় যে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে গেলে তা মোকাবিলার জন্য বোমারু বিমান অবধি ব্যবহার করা হতে পারে এখন প্রশ্ন হচ্ছে এরিয়া ফিফটি ওয়ানে আমেরিকা কোন রহস্য লুকিয়ে রেখেছে যা প্রকাশ হয়ে যাওয়ার ভয়ে তারা তড়িঘড়ি সব কঠোর পদক্ষেপ গ্রহণ করেছিল দশকের পর দশক ধরে এই অঞ্চলকে নিয়ে চলে আসা এলিয়েন আর ইউএফওর জনশ্রুতির সত্যিই কি কোনো সার্বত্তা রয়েছে সেখানে কি এলিয়েন টেকনোলজির ওপর গবেষণা করা হয় কেন আমেরিকা ওই পুরো অঞ্চলটিকে লোকচক্ষুর অন্তরালে রেখেছে আর কেনই বা এখনও এরিয়া ফিফটি ওয়ানের ওপর দিয়ে বিমান চলাচল নিষিদ্ধ রয়েছে এ সমস্ত কিছু নিয়ে বিস্তারিত আলোচনা করব এই পর্বে নমস্কার আমি অন্তরা আর আপনারা দেখছেন ইনসাইট আমেরিকা যুক্তরাষ্ট্রের পশ্চিম দিকে রয়েছে নেভাডা প্রদেশ এই নেভাডার দক্ষিণ দিকে রুক্ষ মরু অঞ্চলের মাঝে আটত্রিশ একর এলাকা জুড়ে অবস্থিত এরিয়া ফিফটি এখানেই রয়েছে গ্রুম লেক নামক লবণ ও অন্যান্য খনিজ পদার্থ দ্বারা গঠিত একটি সমতল ভূমি আঠারোশো সালে এই অঞ্চলে রূপ ও সীসার খনি থাকার সন্ধান মেলে প্যাট্রিক সিহান নামের এক ব্যক্তি আঠারোশো সালে এই অঞ্চলের মালিকানা সত্ত্ব পান এবং আঠারোশো সালে রূপা ও সীসা উত্তোলনের জন্য গ্রুম মাইন খনন করেন বর্তমানে নেভাডার সবচেয়ে বড় শহর লাস ভেগাস অবশ্য তখনও মহানগরী হিসেবে গড়ে ওঠেনি লাস ভেগাস থেকে এই অঞ্চল দুশো কিলোমিটার উত্তর পশ্চিমে অবস্থিত উনিশশো সালে এখানে রেল যোগাযোগ ব্যবস্থা গড়ে ওঠে দ্বিতীয় বিশ্বযুদ্ধ যখন চলছে সেই সময় উনিশশো সালে মার্কিন সরকার বোমারু বিমানের পাইলটদের প্রশিক্ষণের জন্য এখানে একটি এয়ার স্ট্রিপ নির্মাণ করে আর উনিশশো তেতাল্লিশের ফেব্রুয়ারি থেকে এয়ার টু এয়ার গানারি ট্রেনিংয়ের বেস হিসেবে পুরোপুরিভাবে এর ব্যবহার হতে থাকে এরিয়া ফিফটি ওয়ান বারো হাজার বর্গ কিলোমিটার এলাকা বিশিষ্ট মার্কিন যুক্তরাষ্ট্রের সর্ববৃহৎ সরকার নিয়ন্ত্রিত সংরক্ষিত অঞ্চলের মধ্যে পড়ে যার নাম নেভাডা টেস্ট অ্যান্ড ট্রেনিং রেঞ্জ কমপ্লেক্স এর কাছেই আরেকটি সংরক্ষিত এলাকা রয়েছে যার নাম নেভাডা টেস্ট সাইট উনিশশো সাল থেকে এই নেভাডা টেস্ট সাইটে পরমাণু বোমা বিস্ফোরণের নানা পরীক্ষা নিরীক্ষা চালায় ইউএস অ্যাটমিক এনার্জি কমিশন আর সেই পঞ্চাশের দশকের মধ্যেই প্রায় একশোটিরও বেশি অ্যাটমসফেরিক পরমাণু বিস্ফোরণ ঘটিয়ে তার ওপর নানা পরীক্ষা নিরীক্ষা করা হয় অবশ্য নেভাডার মরু অঞ্চলে যখন এই সব পরীক্ষা নিরীক্ষা চলছে তার কিছুদিন পূর্বে মার্কিন জনসাধারণ ফ্লাইং ডিস্ক বা ইউএফও নিয়ে মেতেছিল উনিশশো সাল থেকে মার্কিন মিডিয়া ও জনগণের মধ্যে অদ্ভুত দর্শন কিছু এয়ারক্রাফট বা ইউএফও নিয়ে তুমুল উত্তেজনা সৃষ্টি হয় আমেরিকার চারিদিক থেকে ফ্লাইং ডিস্ক বা উড়ন্ত চাকতি দেখতে পাওয়ার খবর আসছিল একে বলা হয় ফ্লাইং ডিস্ক ক্রেজ অফ নাইনটিন এর সূত্রপাত হয় উনিশশো সাতচল্লিশের চব্বিশে জুন কেনেথ আর্নল্ড নামে এক আমেরিকান পাইলট দাবি করেন যে তিনি নটি উজ্জ্বল ভাসমান চাকতি বা ইউএফও দেখতে পেয়েছিলেন যেগুলি অত্যন্ত দ্রুতগতিতে মাউন্ট রেনিয়ারের ওপর দিয়ে উড়ে দৃষ্টিসীমার বাইরে মিলিয়ে যায় তার মতে ওই ইউএফওগুলির গতিবেগ ছিল ঘন্টায় প্রায় দু হাজার কিলোমিটার সংবাদপত্রে এই খবর প্রকাশিত হওয়ার সাথে সাথেই জনগণের মধ্যে তুমুল উত্তেজনার সৃষ্টি হয় আর পরবর্তী দু তিন সপ্তাহের মধ্যেই দেশের নানা প্রান্ত থেকে এই ধরনের ফ্লাইং ডিস্ক বা ফ্লাইং শশার দেখতে পাওয়ার খবর আসতে থাকে তারপর থেকে সারা দেশ জুড়ে যেন ইউএফও নিয়ে অবসেশন শুরু হয়ে যায় অবশ্য এর কিছুদিন পূর্বে সেই জুনেরই মাঝামাঝি সময়ে নিউ মেক্সিকোর রসওয়েল শহরের বাসিন্দা ম্যাক ব্রাজেল তাঁর ক্ষেত জমিতে কয়েকটি জিনিস পড়ে থাকতে দেখেন তার মধ্যে ছিল টিনের পাতলা ফয়েল রাবারের বড় টুকরো ফিতে আর পাতলা ও লম্বা কাঠের দণ্ড এগুলো দেখে প্রথমে তিনি অস্বাভাবিক কিছু মনে করেননি কিন্তু কয়েকদিন পরে যখন তিনি ফ্লাইং ডিস্ক বা ইউএফওর কাহিনি শোনেন তখন তার মনে হয় হয়তো তার ক্ষেত জমিতে পড়ে থাকা সেই জিনিসগুলির সাথে এই ফ্লাইং ডিস্কের কাহিনীর কোনো সংযোগ থাকতে পারে তাই তিনি সেই সব জিনিসগুলিকে রসওয়েলের শেরিফের কাছে পাঠিয়ে দেন শেরিফ জর্জ উইলকক্স যোগাযোগ করেন শহরের বায়ুসেনা বিভাগ রসওয়েল আর্মি এয়ারফিল্ডের সাথে রসওয়েল আর্মি এয়ারফিল্ডে দুজন অফিসার মেজর জেসি সি আর ক্যাপ্টেন সেরিডন কাভিট ম্যাক ব্রাজেলের সেই ক্ষেত পরিদর্শন করেন এবং সেই সব জিনিসগুলিকে সংগ্রহ করে তাদের হেডকোয়ার্টারে নিয়ে আসেন আর সেই দিনই রসওয়েল আর্মি এয়ারফিল্ডের তরফ থেকে প্রেস রিলিজ করে বলা হয় যে তারা একটি ফ্লাইং ডিস্ক উদ্ধার করেছেন সাথে সাথেই এই খবর আগুনের মতো চতুর্দিকে ছড়িয়ে পড়ে দেশ বিদেশের নানা সংবাদ সংস্থার তরফ থেকে এ ব্যাপারে জানার জন্য ফোন আসতে থাকে নানা সংবাদপত্রে এ নিয়ে প্রতিবেদন প্রকাশ পায় ফ্লাইং ডিস্কের গুজব আরও ছড়ায় কিন্তু ঠিক তার পরের দিনই অর্থাৎ নয় জুলাই ইউএস এয়ারফোর্সের পক্ষ থেকে সাংবাদিক সম্মেলন করে জানানো হয় যে ওই টুকরোগুলি কোনো ফ্লাইং ডিস্কের নয় বরঞ্চ একটি সাধারণ ওয়েদার অবজারভেশন বেলুনেরই অংশ ছিল আবহাওয়া কেন্দ্রের বিশেষজ্ঞ সহ এয়ারফোর্সের উচ্চপদস্থ অফিসারেরা এ সম্পর্কে বিশদে ব্যাখ্যা দেন তবে তাদের সেই ব্যাখ্যা খুব কম সংবাদপত্রেই প্রকাশিত হয় ফলে জনগণের মধ্যে ইউএফও নিয়ে নানান জল্পনাকল্পনা চলতেই থাকে এরই কয়েকদিন পর এগারোই জুলাই তিরিশ ইঞ্চি আকারের একটি ডিস্ক উদ্ধারের খবর প্রকাশিত হয় আর ঠিক তার পরের দিনই সংবাদপত্রে প্রকাশিত হয় যে ওই ডিস্ক কোনো ভিন গ্রহ থেকে আসেনি তার ভেতর থেকে ইলেকট্রন টিউব তার ও ইলেকট্রিক কয়েল পাওয়া গেছে চারজন অল্প বয়স্ক কিশোর স্বীকার করেছে যে তারা নেহাতি মজা করার জন্য উত্তেজনা সৃষ্টির উদ্দেশ্যে তা বানিয়েছিল এভাবেই একের পর এক ফ্লাইং ডিস্ক দেখতে পাওয়া ও খুঁজে পাওয়ার খবর দেশের নানা প্রান্ত থেকে ক্রমাগত আসতে থাকে তবে উনিশশো সাতচল্লিশের পরবর্তী বছরগুলি থেকে এ নিয়ে মাতামাতি ধীরে ধীরে কমতে থাকে এমনকি এ ধরনের গুজবের বিরুদ্ধে বিভিন্ন পত্রপত্রিকায় লেখালেখিও হয় উনিশশো একান্নর জানুয়ারিতে কসমোপলিটন ম্যাগাজিনে একটি আর্টিকেল প্রকাশিত হয় সেই আর্টিকেলে আমেরিকাতে কিভাবে ফ্লাইং ডিস্ক ও এলিয়ানদের নিয়ে মাস হিপনোটিজম ও ফ্রডের একটা দীর্ঘস্থায়ী ঘটনা পরম্পরা চলেছিল তা নিয়ে বিস্তৃত আলোচনা করা হয়েছিল আর এর জন্য দায়ী করা হয়েছিল ওই মার্কিন সিভিলিয়ান পাইলট কেনেথ আর্নল্ডকে যার কথা একটু আগেই আপনাদের শুনিয়েছি যাই হোক উনিশশো সাতচল্লিশের পরবর্তী তিন দশকের মধ্যে মার্কিন জনগণের একটা বড় অংশ রসওয়েল ইনসিডেন্ট সম্পর্কে প্রায় ভুলে গিয়েছিল তবে উনিশশো পঞ্চাশের দশকের মাঝামাঝি সময় থেকে প্রায়শই বেশ কিছু অদ্ভুত আকারের ইউএফও দেখতে পাওয়ার খবর পাওয়া যেতে থাকে এই সংখ্যাটা এতটাই বেশি ছিল যে উনিশশো পঞ্চাশ আর উনিশশো ষাটের দশক মিলিয়ে প্রায় বারো হাজারেরও বেশি ইউএফও দেখতে পাওয়ার ঘটনা রেকর্ড করা হয় এছাড়াও উনিশশো আটাত্তরে প্রায় বিস্মৃত সেই রসওয়েল ইনসিডেন্টও পুনরায় ফ্রন্টলাইনে চলে আসে আর এ নিয়ে নানা মহলে পুনরায় চর্চা শুরু হয় কিন্তু কেন কারণ একটি ইন্টারভিউ মার্কিন নিউক্লিয়ার ফিজিসিস্ট ও ইউএফোলজিস্ট স্ট্যানটন ফ্রেইডম্যান মার্কিন বায়ুসেনার অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট কর্নেল জেসি মার্সেলের একটি ইন্টারভিউ নেন কে এই জেসি ইনি সেই অফিসার যিনি রসওয়েল আর্মি এয়ারফিল্ডের পক্ষ থেকে আরও একজন অফিসারের সাথে ম্যাক ব্রাজেলের ক্ষেত জমিতে পাওয়া সেই ফ্লাইং ডিস্ক তথা ওয়েদার বেলুনের অংশগুলিকে পরিদর্শনে গিয়েছিলেন সেই ইন্টারভিউতে মার্শেল বলেছিলেন যে বায়ুসেনা বিভাগের তরফ থেকে দেওয়া ওয়েদার অবজারভেশন বেলুনের থিওরিটি কেবলমাত্র একটি কভার স্টোরি ছিল জনসাধারণের নজর সেদিক থেকে ঘোরানোর জন্য সরকারের তরফে এই কল্পিত থিওরিটি প্রচার করা হয়েছিল তার মতে সেই অংশগুলি কোনো মনুষ্য নির্মিত জিনিসের টুকরো ছিল না আসলে সেগুলি এই পৃথিবীরই ছিল না সম্ভবত সেগুলি ছিল এক্সট্রা টেরেস্ট্রিয়াল বা অপার্থিব এই ইন্টারভিউ সম্প্রচারিত হওয়ার পর থেকে এলিয়েন আর ইউএফও নিয়ে পুনরায় গুজব ছড়ানো শুরু হয় অবশ্য উনিশশো সালে ইউএস এয়ারফোর্সের তরফ থেকে একটি রিপোর্ট প্রকাশ করা হয় যেখানে বলা হয় সেই টুকরোগুলি কোনো অপার্থিব বস্তু নয় আর সেগুলি ওয়েদার অবজারভেশন বেলুনেরও অংশ ছিল না সেটি ছিল একটি নিউক্লিয়ার সার্ভিলেন্স বেলুনের অংশ যেটি সোভিয়েত ইউনিয়নের ওপর নজরদারি করার কাজে ব্যবহার করা হয়েছিল প্রোজেক্ট মোগুলের অন্তর্গত এই বেলুনটির মধ্যে ছিল এমন একটি ডিভাইস যা সোভিয়েত ইউনিয়ন যখন পারমাণবিক অস্ত্র ক্ষেপণ করে পরীক্ষা নিরীক্ষা করবে সে সময় যে শব্দ উৎপন্ন হবে তা বহু দূর থেকে ডিটেক্ট করতে পারবে গোপনীয়তার কারণে এই তথ্যটি জনসাধারণের কাছ থেকে লুকিয়ে রাখা হয়েছিল আর এই গোপনীয়তা নিয়ে উনিশশো সত্তরের দশকে নানা ধরনের গুজব ছড়ায় সে সময় আরেকটি খবর আসে যে নিউ মেক্সিকো মরুভূমির ওপর দিয়ে একটি অদ্ভুত দর্শন ইউএফওকে উড়তে দেখা গেছে এবং জনশ্রুতি অনুযায়ী ওই ইউএফওর ওপর বজ্রপাত ঘটে আর তাতে নাকি সেটি ধ্বংস হয়ে গিয়ে ভেতরে থাকা সব এলিয়েন মারা যায় এই ধরনের গুজব এই ধরনের জনশ্রুতি সময়ের সাথে সাথে ক্রমশ ডালপালা মেলতে থাকে একটা সময়ে যে রসয়েল ইনসিডেন্টকে মানুষ প্রায় ভুলেই গিয়েছিল সেই ঘটনায় নানাভাবে পল্লবিত হতে হতে নানা আজব থিওরিতে পর্যবসিত হয় আর এই সব থিওরিতে প্রচুর মানুষ বিশ্বাস করতেও শুরু করেন সেই সব থিওরি অনুযায়ী নিউ মেক্সিকোর মরু অঞ্চলের ওপর যে ইউএফও ক্র্যাশ করেছিল তার ভেতর থেকে নাকি একটি এলিয়েনকে জীবিত উদ্ধার করা হয়েছিল আর ইউএস আর্মি সেই ইউএফও আর এলিয়েনটিকে নিয়ে গিয়ে একটি গোপন গবেষণাগারে রেখে তাদের ওপর নাকি নানা ধরনের পরীক্ষা নিরীক্ষা চালায় কিছু জনের মতে সেই টপ সিক্রেট গবেষণাগারটি রয়েছে এরিয়া ফিফটি ওয়ানে যেখানে আমেরিকার বিজ্ঞানী ও ইঞ্জিনিয়ারেরা এলিয়ানের শারীরবিদ্যা আর এলিয়েন টেকনোলজি সম্পর্কে নানা ধরনের পরীক্ষা নিরীক্ষা চালাচ্ছে এই ধরনের থিওরির ওপর ভিত্তি করে নানা প্রতিবেদন ছাপা হতে থাকে কয়েকটি বইও প্রকাশিত হয় টিভিতে নানা অনুষ্ঠান সম্প্রচারিত হয় আর এই সব নানা অদ্ভুত কল্পকাহিনীর সাথে জুড়ে যেতে থাকে এরিয়া ফিফটি ওয়ানের নাম তবে এরিয়া ফিফটি ওয়ানের সাথে এই সব এলিয়ান সংক্রান্ত থিওরির যোগাযোগ বিশেষভাবে সম্পৃক্ত হয় উনিশশো উননব্বইতে যখন রবার্ট বব ল্যাজার নামে এক ব্যক্তি দাবি করেন যে এরিয়া ফিফটি ওয়ানে এলিয়ান টেকনোলজি রিভার্স ইঞ্জিনিয়ারিং করার কাজ হয় এবং তিনিও সেখানে এই কাজ করেছেন উনিশশো এ তেরোই মে লাস ভেগাস টিভি স্টেশনের ইনভেস্টিগেটিভ রিপোর্টার জর্জ ন্যাপকে দেওয়া একটি সাক্ষাৎকারে বব ল্যাজার দাবি করেন যে তিনি এরিয়া ফিফটি ওয়ানের মাটির তলায় এস ফোর অর্থাৎ সেক্টর ফোর নামক আন্ডারগ্রাউন্ড বেসমেন্টে রাখা নটি ফ্লাইং সসারের একটিকে রিভার্স ইঞ্জিনিয়ারিং করে সেটি কিভাবে কাজ করে অর্থাৎ তার টেকনোলজি বোঝার চেষ্টা করেছিলেন তার মতে সেই ফ্লাইং শশারগুলি প্রতিটি এক্সট্রা টেরেস্ট্রিয়াল অর্থাৎ সেগুলি পৃথিবীতে তৈরি নয় পৃথিবীর বাইরে থেকে সেগুলি এখানে এসেছে তাদের মধ্যে যেটিকে তিনি পরীক্ষা নিরীক্ষা করেছিলেন সেটি এমন একটি ধাতব পদার্থ দ্বারা তৈরি হয়েছিল যা অনেকটা লিকুইড টাইটেনিয়ামের মতো মনে হচ্ছিল সে বছরের নভেম্বরে দেওয়া আরেকটি সাক্ষাৎকারে বব লেজার দাবি করেন যে এরিয়া ফিফটি ওয়ানে তিনি ইউএস নেভির আন্ডারে কাজ করেছিলেন তিনি আরও দাবি করেন তার পরীক্ষিত সেই এয়ারক্র্যাফটটি ম্যাটার রিয়েক্টরের দ্বারা চালিত হয় এবং যেখানে জ্বালানি হিসেবে ব্যবহৃত হয় ই নামক কৃত্রিম রাসায়নিক পদার্থের একটি স্থায়ী আইসোটোপ যা তখনও অবধি পৃথিবীর বৈজ্ঞানিকগণ সংশ্লেষ করতে সক্ষম হয়েছিলেন না ই ওয়ান ওয়ান ফাইভের ওই স্থায়ী আইসোটোপের কারণে এমন একটি গ্র্যাভিটি ওয়েভের সৃষ্টি হয় যা সেই এয়ারক্র্যাফটটিকে ইচ্ছে মতো যে কোনো জায়গায় ওড়ার শক্তি দেয় এছাড়াও সেই গ্র্যাভিটি ওয়েভের কারণে আলোও তার ওপর পড়তে পারে না আলোক তরঙ্গ বেঁকে সেই এয়ারক্রাফটের পাশ দিয়ে বেরিয়ে যায় ফলে খালি চোখে অথবা যে কোনো ক্যামেরার সাহায্যে তাকে দেখতে পাওয়া যায় না বব ল্যাজারে দেওয়া এই সব ইন্টারভিউ টেলিভিশনে সম্প্রচারিত হওয়ার পর জনগণের মধ্যে তুমুল উদ্দীপনা সৃষ্টি হয় ফ্লাইং সসার ফ্লাইং ডিস্ক বা ইউএফও নিয়ে সম্ভব অসম্ভব নানা থিওরি নিয়ে জোর চর্চা শুরু হয়ে যায় বেশিরভাগ মানুষ এই ধরনের কনস্পিরেসি থিওরিতে বিশ্বাস করতে শুরু করে তাদের মনে নিশ্চিত ধারণা জন্মায় যে রেস্ট্রিক্টেড এরিয়া ফিফটি ওয়ানে নিশ্চয়ই এই ধরনের অদ্ভুত কিছু কর্মকাণ্ড হচ্ছে যার ফলে সরকার তার আশেপাশে যাওয়ার ক্ষেত্রেও নিষেধাজ্ঞা জারি করে রেখেছে অবশ্য বেশ কিছু বিশেষজ্ঞ বব লেজারের করা এই সব দাবিগুলির বাস্তব সত্যতা সম্পর্কে বিশেষভাবে প্রশ্ন তোলেন এছাড়াও শিক্ষাগত যোগ্যতা নিয়েও তার দাবি যে অসত্য তাও ক্রমে প্রকাশ পায় তিনি নিজেই জানিয়েছিলেন যে তিনি ম্যাসাচুসেট ইনস্টিটিউট অফ টেকনোলজি থেকে ফিজিক্স নিয়ে এবং ক্যালিফোর্নিয়া ইনস্টিটিউট অফ টেকনোলজি থেকে ইলেকট্রনিক্স নিয়ে পড়াশোনা করেছিলেন কিন্তু দুটি ইউনিভার্সিটিতেই তার কোনো রেকর্ড খুঁজে পাওয়া যায় না এ বিষয়ে তাকে প্রশ্ন করা হলে তিনি জানান যে এরিয়া ফিফটি ওয়ানে কাজ করার পূর্বে সরকারের তরফ থেকে তার সমস্ত রেকর্ড মুছে ফেলা হয়েছে এছাড়াও তিনি দাবি করেন যে তিনি লস অ্যালামস মেশন ফিজিক্স ফেসিলিটিতে একজন ফিজিসিস্ট হিসেবে কর্মরত ছিলেন কিন্তু খোঁজ নিয়ে সেখানেও তার কোনো রেকর্ড খুঁজে পাওয়া যায় না তার দাবি অনুযায়ী ইউএস নেভির আন্ডারে তিনি কাজ করেছিলেন কিন্তু ইউএস নেভি এমনকি এরিয়া ফিফটি ওয়ানের রক্ষণাবেক্ষণের দায়িত্বে থাকা ইউএস এয়ারফোর্সের কাছেও তাঁর সেখানে কাজ করার কোনো তথ্য পাওয়া যায়নি তিনি যে রাসায়নিক পদার্থ ই ওয়ান ওয়ান ফাইভের কথা বলেছিলেন সেই পদার্থটি উনিশশো উননব্বইতে যখন তিনি সাক্ষাৎকার দিয়েছিলেন তখনও সংশ্লেষিত হয়েছিল না আমেরিকা ও রাশিয়ার বৈজ্ঞানিকদের একটি জয়েন্ট টিম দু হাজার তিনে এই রাসায়নিক পদার্থটি কৃত্রিমভাবে সংশ্লেষ করতে সক্ষম হয় এর নাম দেওয়া হয় মস্কোভিয়াম তবে অতি তেজস্ক্রিয় এই পদার্থটির কোনো স্থায়ী আইসোটোপ এখনও পর্যন্ত খুঁজে পাওয়া যায়নি অর্থাৎ বব ল্যাজারের করা বেশিরভাগ দাবি অসত্য এবং কল্পনা প্রসূত বলে প্রমাণিত হয়ে যায় কিন্তু তা সত্ত্বেও এরিয়া ফিফটি ওয়ান নিয়ে যেসব কনসপিরেসি থিওরির উদ্ভব হয়েছে সাধারণ মানুষের মনে তাদের প্রতি বদ্ধমূল বিশ্বাস শেকড় গেড়ে বসেছে কারণ প্রথম থেকেই এই অঞ্চল সম্পর্কে সরকার বিশেষভাবে গোপনীয়তা বজায় রেখেছিল এ সম্পর্কে খুব কম পরিমাণ তথ্যই সাধারণ মানুষের কাছে ছিল এমনকি দু হাজার সালের আগে পর্যন্ত আমেরিকান সরকার স্বীকারই করেনি যে এরিয়া ফিফটি নামে কোনো জায়গা রয়েছে বলে আর যেখানেই এ ধরনের ধোঁয়াশা থাকে সেখানেই মিস্ট্রি আর কনস্পিরেসি থিওরির উদ্ভব হয় কিন্তু এরিয়া ফিফটি নিয়ে সরকারের এত গোপনীয়তার কারণ কি ছিল সেই কারণ বোঝার জন্য আমাদের পিছিয়ে যেতে হবে বেশ কিছু দশক দ্বিতীয় বিশ্বযুদ্ধে জার্মানি ইটালি জাপানের অক্ষশক্তির বিরুদ্ধে কাঁধে কাঁধ মিলিয়ে লড়াই করা ব্রিটেন আমেরিকা আর সোভিয়েতের মিত্রতার বন্ধন যুদ্ধের ঠিক পরপরই আলগা হয়ে পড়ে আমেরিকা আর সোভিয়েত এই দুটি দেশই তাদের চারিদিকে যেন গোপনীয়তার একটি কালো পর্দা টেনে দেয় শুরু হয়ে যায় আরেকটি যুদ্ধ তবে এই যুদ্ধ সম্মুখ সমর নয় এই যুদ্ধ স্নায়ুযুদ্ধ যাকে বলা হয় কোল্ড ওয়ার দ্বিতীয় বিশ্বযুদ্ধের মাত্র কয়েক বছর পরেই উনিশশো পঞ্চাশের জুনে উত্তর কোরিয়া ও দক্ষিণ কোরিয়ার মধ্যে হওয়া কোরিয়ান যুদ্ধে আমেরিকা আর সোভিয়েত ইউনিয়ন দুই প্রতিদ্বন্দ্বীর মতো একে অপরের মুখোমুখি এসে দাঁড়ায় তখন থেকেই আমেরিকা এই আশঙ্কায় ভুগতে শুরু করে যে যে কোনো সময় সোভিয়েত আচমকা তাদের ওপর হামলা চালাতে পারে আর তাই সোভিয়েতের টেকনোলজি এবং তার হাতে আর কী কী অস্ত্র মজুত রয়েছে সে সম্পর্কে গোপনে খোঁজ নেওয়ার প্রয়োজন হয়ে পড়ে দ্বিতীয় বিশ্বযুদ্ধ চলাকালীন সোভিয়েত ইউনিয়নের হাতে কোনো পারমাণবিক বোমা মজুদ ছিল না কিন্তু কয়েক বছর পর উনিশশো ঊনপঞ্চাশে তারা পারমাণবিক বোমার টেস্টিং করতে সফল হয় কিন্তু এ ব্যাপারে আমেরিকার কাছে কোনো তথ্য ছিল না আর তাই উনিশশো পঞ্চাশের দশকের শুরুর দিক থেকেই সোভিয়েত ইউনিয়নের ওপর গোপনের নজরদারি চালানোর জন্য স্পাই বিমান পাঠানো আরম্ভ করে ইউএস নেভি এবং ইউএস ফোর্স কারণ তখনও কৃত্রিম উপগ্রহ বা স্যাটেলাইটের মাধ্যমে নজরদারি চালানোর পদ্ধতি আবিষ্কৃত হয়নি কিন্তু বিমানের মাধ্যমে নজরদারি চালানোতে এই আশঙ্কা সবসময়ই থাকে যে এই এইসব স্পাই এয়ারক্রাফটগুলিকে যে কোনো সময় সোভিয়েত তার কাছে মজুদ বিমান বিধ্বংসী অস্ত্রের সাহায্যে গুলি করে নিচে নামিয়ে ফেলতে পারে আর এর ফলে আমেরিকা যে সোভিয়েতের ওপর নজরদারি চালাচ্ছে তাও সবার সামনে প্রকাশ হয়ে পড়তে পারে তাই এমন একটি স্পাই এয়ারক্রাফট নির্মাণের প্রয়োজন হয়ে পড়ে যা সোভিয়েতের বিমান বিধ্বংসী অস্ত্রের রেঞ্জের বাইরে অনেক উঁচুতে থেকেও তাদের ওপর নজরদারি চালাতে পারে ভাবনা চিন্তা করে দেখা গেল যদি এমন কোনো এয়ারক্রাফট বানানো যায় যা সত্তর হাজার ফুট উচ্চতায় উড়তে পারে তবে তা সহজেই সোভিয়েতের ফাইটার জেট মিসাইল এবং র্যাডারের রেঞ্জের বাইরে থেকে নজরদারি চালাতে পারবে আমেরিকার তৎকালীন রাষ্ট্রপতি ডি ডি আইজেন হাওয়ারের নির্দেশে উনিশশো চুয়ান্নতে এরকমই একটি এয়ারক্রাফট বানানোর উদ্যোগ শুরু হয় যার নাম লকহিড ইউ2। এটি নির্মাণের দায়িত্ব দেওয়া হয় বিখ্যাত এয়ারক্রাফট ইঞ্জিনিয়ার কেলি জনসনের ওপর তবে এর নির্মাণ থেকে শুরু করে একে ওড়ানোর ট্রেনিং এবং টেস্টিংয়ের সম্পূর্ণ কাজই করতে হবে অত্যন্ত গোপনে যেন সোভিয়েত ক্ষরেও এর আঁচ না পায় কারণ সেই কোল্ড ওয়ারের সময় থেকেই এই দুটি দেশই দুটি দেশের ওপর গোপনে নজরদারি চালাচ্ছিল আর দুপক্ষেরই গুপ্তচর দুটি দেশেই ছিল তাই আমেরিকান গুপ্তচর সংস্থা সিআইএ এমন একটি জায়গার খোঁজ করা শুরু করল যা অত্যন্ত সুরক্ষিত অথচ গোপন জায়গা উনিশশো পঞ্চান্নর এপ্রিলে এরকমই এক অনুসন্ধানের সময় সিআইএর অফিসার রিচার্ড বিসেল এয়ারফোর্স অফিসার ওসমান রিটল্যান্ড আর লকহিড এয়ারক্রাফট ডিজাইনার কেলি জনসনের নজর পড়ে নেভাডার মরু অঞ্চলের মধ্যে অবস্থিত একটি বিরাট ফাঁকা অঞ্চলের ওপর দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় বিমান ওঠানামার জন্য এখানে একটি এয়ার রয়েছে যা বর্তমানে পরিত্যক্ত পাশেই রয়েছে এয়ারফোর্সের বোমারু বিমানগুলির ট্রেনিং ও টেস্টিংয়ের জন্য বেস ও বম্বি রেঞ্জ এছাড়াও পারমাণবিক বোমা ও নানান পারমাণবিক অস্ত্র টেস্টিং করে দেখার জন্য ইউএস অ্যাটমিক এনার্জি কমিশনের আন্ডারে একটি বিরাট এলাকা রয়েছে যার নাম নেভাডা টেস্ট সাইট জনবসতিহীন এই বিরাট অঞ্চলটিকে দেখেই তাদের পছন্দ হয়ে যায় ইউটু বিমানের টেস্টিং ও ট্রেনিংয়ের জন্য এই স্থানটি উপযুক্ত হবে এর নাম দেওয়া হয় প্যারাডাইজ রেঞ্জ সরকারের তরফ থেকে ছাড়পত্র পাওয়ার পরই তড়িঘড়ি এখানে গোপন বেশ তৈরির কাজ শুরু হয়ে যায় আর মাত্র তিন মাসের মধ্যেই বিমান ওঠা নামার জন্য পাঁচ হাজার ফুট লম্বা রানওয়ে এয়ারক্রাফটগুলিকে রাখার জন্য তিনটি হ্যাঙ্গার একটি কন্ট্রোল টাওয়ার এবং কর্মী ও পাইলটদের বসবাসের জন্য বাসস্থান তৈরি হয়ে যায় উনিশশো পঞ্চান্ন চব্বিশে জুলাই এখানে আসে প্রথম ইউটু বিমান শুরু হয় টেস্ট ফ্লাইট এই ইউটু বিমানের নির্মাণ থেকে শুরু করে তাদের ট্রেনিং টেস্টিং এবং তাদের মাধ্যমে সোভিয়েতের ওপর নজরদারি চালানোর এই পুরো প্রক্রিয়ার নাম দেওয়া হয় প্রজেক্ট এমন এমনকি এই প্রজেক্ট অ্যাকোয়াটনের দায়িত্ব পাওয়ার জন্য ইউএস এয়ারফোর্স আর সিআইয়ের মধ্যে রেশারেশিও চলেছিল তবে শেষ পর্যন্ত এর দায়িত্বভার বর্তায় সিআইএর ওপর আর এরিয়া ফিফটি ওয়ানের নিরাপত্তার দায়িত্ব দেওয়া হয় ইউএস ফোর্সকে তবে সাধারণ মার্কিন জনগণ ও সারা বিশ্বের নজর এড়িয়ে গোপনীয়তা বজায় রাখার জন্য খাতায় কলমে এই চৌত্রিশ হাজার চারশো একর এলাকা বিশিষ্ট অঞ্চলটিকে অধিগ্রহণ করে ইউএস অ্যাটমিক এনার্জি কমিশন এনার্জি কমিশনের ম্যাপে এই জায়গাটি এরিয়া ফিফটি নামে চিহ্নিত ছিল তাই এর অপর নাম হয়ে যায় এরিয়া ফিফটি সফল টেস্টিং ও পাইলটদের ট্রেনিংয়ের পর উনিশশো সাল থেকে লকহিড ইউটু বিমানকে প্রথমে সোভিয়েত এবং পরে চীন ভিয়েতনাম এবং কিউবার ওপরও গোপনে নজরদারি করার কাজে ব্যবহার করা হয় এই বিমানটি দীর্ঘদিন ধরে সফলভাবে সোভিয়েত সামরিক বাহিনীর বহু তথ্য সংগ্রহ করতে সক্ষম হয়েছিল অন্যদিকে অনেক উঁচু দিয়ে প্রচণ্ড গতিবেগে ওড়ার কারণে এই বিমানের গতিবিধি নজর রাখতে হিমশিম খাচ্ছিল সোভিয়েত বাহিনী তবে বেশি দিন এভাবে চলল না উনিশশো ষাটের পয়লা মে মিশাইল ফায়ার করে একটি ইউটু বিমানকে পাইলট সহ নিচে নামিয়ে ফেলে সোভিয়েত বিমানের পাইলট গ্রে পাওয়ার্সকে গ্রেফতার করা হয় আর এই দুর্ঘটনায় বিমানটি ভেঙে পড়লেও তার যন্ত্রপাতিগুলোকে পরীক্ষা করে তার কার্যপ্রণালী বুঝতে সক্ষম হন সোভিয়েতের ইঞ্জিনিয়ারেরা আমেরিকার এত যত্ন করে রক্ষা করা গোপনীয়তা মুহূর্তের মধ্যে সোভিয়েতের সামনে একেবারে উন্মুক্ত হয়ে পড়ে আর আমেরিকাকে স্বীকার করে নিতে হয় যে তারা সোভিয়েতের ওপর গোপনে নজরদারি চালাচ্ছিল অবশ্য তারপরেও আমেরিকা সরকারের পক্ষ থেকে সিআইএকে আরও উন্নত এয়ারক্রাফট নির্মাণের নির্দেশ দেওয়া হয় যে এয়ারক্রাফট আরও দ্রুত সম্পন্ন হবে এবং যাকে উচ্চ ক্ষমতা সম্পন্ন র্যাডারের সাহায্যেও ট্রেস করা যাবে না এরপরই প্রোজেক্ট অক্সকার্টের অধীনে এবং কেলি জনসনের নকশায় নির্মিত হয় শব্দের চেয়ে তিনগুণ বেশি গতিসম্পন্ন লকহিড এ টুয়েলভ বিমান এর বডি নির্মাণে ব্যবহার করা হয়েছিল মূল্যবান ধাতু টাইটেনিয়াম ঘন্টায় বত্রিশশো কিলোমিটার গতিবেগে এবং নব্বই হাজার ফুট উচ্চতায় উড়তে থাকা এই বিমান অত্যন্ত নিখুঁতভাবে মাটিতে থাকা মাত্র এক ফুট লম্বা বস্তুরও ফটো তুলতে পারত ট্রেনিং ও টেস্টিংয়ের জন্য এটিকেও নিয়ে আসা হয় এরিয়া ফিফটি ওয়ানে এবং এর জন্য উনিশশো ষাটের সেপ্টেম্বরে সাড়ে আট হাজার ফুট লম্বা একটি রানওয়ে নির্মাণ করা হয় ভিয়েতনাম যুদ্ধের সময় এবং নর্থ কোরিয়ার ওপর গোপনে নজরদারি চালানোর জন্য এই এ টুয়েলভ বিমানগুলিকে ব্যবহার করা হয়েছিল এরপর নির্মিত হয় লকহিড এস আর সেভেন্টি ওয়ান ব্ল্যাকবার্ড যা একটা সময় পর্যন্ত ছিল বিশ্বের সবচেয়ে সম্পন্ন বিমান এটি ঘন্টায় সর্বোচ্চ চৌত্রিশশো কিলোমিটার গতিবেগে এবং চব্বিশ হাজার মিটার উচ্চতায় উড়তে পারত এত উঁচুতে প্রচণ্ড গতিবেগে উড়ে চলা এই বিমানকে কোনো মিসাইলের সাহায্যে টার্গেট করা সম্ভব নয় কিন্তু এত উঁচু থেকে নজরদারি চালিয়ে আসলেও সোভিয়েত স্পাইস স্যাটেলাইটের নজরে ধরা পড়ে যাওয়ার চিন্তা সিআইএকে বেশ ভাবিয়ে তুলেছিল ন্যাশনাল জিওগ্রাফিক চ্যানেলের একটি ডকুমেন্টারিতে এরিয়া ফিফটি ওয়ানের প্রাক্তন হাইপারসোনিক ফ্লাইট স্পেশালিস্ট টি ডি জানিয়েছিলেন যে সোভিয়েত স্যাটেলাইটের নজরদারি এড়াতে তারা নানা ধরনের অদ্ভুত পন্থা ব্যবহার করতেন এমনকি স্যাটেলাইটের ইনফ্রারেড ইমেজিং ক্যামেরার নজর থেকে আসল বিমানগুলিকে লুকিয়ে রাখার জন্য কাঠবোর্ড ও অন্যান্য বস্তু দ্বারা নকল বিমান তৈরি করে রাখা থাকত এর থেকেই বোঝা যায় যে এরিয়া ফিফটি ওয়ানের গোপনীয়তা রক্ষা করার জন্য তাঁরা কতটা তৎপর ছিলেন এখানে যেমন মার্কিন বৈজ্ঞানিক ও ইঞ্জিনিয়ারদের নিজস্ব পদ্ধতিতে তৈরি বিমানগুলির ট্রেনিং ও টেস্টিং হতো ঠিক সেরকমই লুকিয়ে নিয়ে আসা সোভিয়েত ইউনিয়নের বিভিন্ন যুদ্ধ বিমানগুলিকেও এখানে টেস্টিং করে রাখা হতো ভিয়েতনাম যুদ্ধের পর ইউএস ফোর্স আর ইউএস নেভি বুঝতে পেরেছিল যে সোভিয়েতের যুদ্ধ বিমানগুলি তাদের থেকে অনেক উন্নত তাই সোভিয়েত ইউনিয়নের একটি মিগ টোয়েন্টি বিমানকে অত্যন্ত গোপনে নিয়ে আসা হয় এরিয়া ফিফটি ওয়ানে আর এর দুর্বলতা ও সক্ষমতাকে ভালোভাবে বোঝার জন্য আমেরিকান যুদ্ধ বিমানগুলোর সাথে মিগ টোয়েন্টি ওয়ানকে ছদ্মযুদ্ধে নামানো হয় উনিশশো সালে পুনরায় দুটি মিগ সেভেন্টিন বিমান নিয়ে আসা হয় এরিয়া ফিফটি ওয়ানে ঠিক এভাবেই উনিশশো সালে সোভিয়েত ইউনিয়নের তৈরি একটি হিন্দ ডি অ্যাটাক হেলিকপ্টার লিবিয়ার সংলগ্ন চাঁদের মাটি থেকে রাতের অন্ধকারে গোপনে তুলে নিয়ে আসে সিআইএ টান উত্তেজনাময় সেই কাহিনী নিয়ে আমরা এই পর্বটি করেছিলাম আপনারা যদি সেই পর্বটি দেখতে চান তাহলে তার লিংক এই ভিডিওর শেষে এবং ডেসক্রিপশন বক্সে দেওয়া রইল দীর্ঘদিন ধরে এভাবেই নানা ধরনের ভিন্ন ভিন্ন ডিজাইনের এয়ারক্রাফটগুলি ক্রমাগত ওঠানামা করতে থাকে এরিয়া ফিফটি ওয়ানের আকাশে আর এই সব কর্মকাণ্ডের দিক থেকে সারা পৃথিবীর নজর ঘুরিয়ে দেওয়ার জন্য সিআইএ ব্যবহার করে ইউএফও থিওরি একটু লক্ষ্য করে দেখলে বোঝা যাবে ঠিক যে সময় থেকে এরিয়া ফিফটি ওয়ানে এই ধরনের নানা এয়ারক্রাফটগুলিকে টেস্টিং করা হচ্ছিল ঠিক সেই সময় থেকেই আমেরিকার আকাশে ঘন ঘন ইউএফও ফ্লাইং ডিস্ক বা ফ্লাইং সশারের দেখা মিলতে থাকে আর এদের সাথে জুড়ে যায় এলিয়েন আর নানা ধরনের কনসপিরেসি থিওরি সরকারের তরফ থেকে এই সব কনসপিরেসি থিওরি খণ্ডনের কোনো চেষ্টা করা হয় না বরঞ্চ এই সব থিওরির আড়ালে আমেরিকার গুপ্ত পরিকল্পনা গোপন করা আরও সহজ হয়ে যায় ইউএফও অর্থাৎ আনআইডেন্টিফায়েড ফ্লাইং অবজেক্ট অর্থাৎ এমন কোনো এয়ারক্র্যাফট যা জনসাধারণের কাছে অপরিচিত আর এরিয়া ফিফটি ওয়ানের গোপন ঘাঁটিতে যে বিমানগুলি ওঠানামা করত সেগুলিও ছিল জনসাধারণের কাছে একেবারেই অপরিচিত বেশিরভাগ সময় এই সব টেস্ট ফ্লাইটগুলি ওড়ানো হতো সূর্যাস্তের কিছু আগে দিনের সেই সময়ে আকাশের অনেক ওপরে অত্যন্ত দ্রুতগতিতে ছুটে চলা এই সব নতুন ডিজাইনের এয়ারক্রাফটগুলি যাদের মধ্যে বেশ কিছুর বডি টাইটেনিয়াম ডে তৈরি হতো তাদের ওপর পরন্ত সূর্যের আলো ঠিকরে যেন একটা জ্বলন্ত আভার সৃষ্টি করত। আর সেগুলিকে দেখে দশকের পর দশক ধরে চলে আসা ফ্লাইং ডিস্ক বা উড়ন্ত চাকতির কাহিনীকে সত্যি বলে মনে হওয়াটাই স্বাভাবিক এরিয়া ফিফটি ওয়ানে এলিয়ান টেকনোলজি রিভার্স ইঞ্জিনিয়ারিং করা হচ্ছে বা এলিয়ানদের ওপরে নানা পরীক্ষা নিরীক্ষা চালানো হচ্ছে এই সব থিওরিকে জনগণের মধ্যে জনপ্রিয় করে তোলার পেছনে বব লেজারের মতো বেশ কয়েকজন কনসপিরেসি থিওরিস্টের হাত রয়েছে বিভিন্ন সময়ে মিডিয়াতে দেওয়া নানা সাক্ষাৎকারে এরকম কনসপিরেসি থিওরিস্টরা নিজেদেরকে এরিয়া ফিফটি ওয়ানের প্রাক্তন কর্মী বলে দাবি করে নানা অদ্ভুত গল্পের অবতারণা করেন তাদের মধ্যে কেউ এলিয়ান এয়ারক্রাফটের অ্যান্টি গ্র্যাভিটি চালিকা শক্তির কথা বলেন কেউ বলেন তিনি এলিয়ানদের ওপর চলা নানা পরীক্ষা নিরীক্ষার সাক্ষী ছিলেন আবার কেউ দাবি করেন যে তিনি এরিয়া ফিফটি ওয়ানের গোপন বেসমেন্টে এক এলিয়েনের সাথে কাজ করেছেন যদিও পরবর্তীকালে বিশেষজ্ঞরা এই সব দাবিগুলিকে নেহাত কাল্পনিক কাহিনী বলে উড়িয়ে দিয়েছেন অবশ্য দু সালে বব ল্যাজারের দেওয়া আরেকটি সাক্ষাৎকারের ফলশ্রুতিতে আমেরিকাতে আরেকটি ঘটনা ঘটেছিল জুন মাসে বিখ্যাত পডকাস্টার জো রোগান ইন্টারভিউ নেন বব লেজারের। জো রোগানের কয়েক মিলিয়ন ফলোয়ার এই ইন্টারভিউটি দেখেন এদের মধ্যে ছিল ম্যাটি রবার্টস নামে এক কলেজ পড়ুয়া কথোপকথনটি শোনার পর তার মাথায় একটি আইডিয়া আসে স্টর্ম এরিয়া ফিফটি ওয়ান স্টপ অল অফ আস নামে একটি ইভেন্ট ক্রিয়েট করে ফেসবুকে পোস্ট করে দেয় তারপর কী ঘটেছিল সে কথা পর্ব শুরুর সময়েই আপনাদের শুনিয়েছি সেই ইভেন্টের নির্ধারিত দিনে অর্থাৎ বিশে সেপ্টেম্বর যারা তাতে আগ্রহ দেখিয়েছিলেন সেই দু মিলিয়ন মানুষের মধ্যে কেবলমাত্র দেড় হাজার মানুষ এরিয়া ফিফটি ওয়ানের পাশে অবস্থিত র্যাচেল নামক ছোট্ট শহরে এসে উপস্থিত হন যাদের মধ্যে হাতে গোনা কয়েকজনই কেবলমাত্র এরিয়া ফিফটি ওয়ানের গেটের কাছে এসে পৌঁছন তবে তারা ভেতরে ঢোকার চেষ্টা করেননি শেষ পর্যন্ত এই ইভেন্ট একটি মিউজিক্যাল ইভেন্টে পরিণত হয় যার নাম দেওয়া হয়েছিল এলিয়ান স্টক জনমানসে এরিয়া ফিফটি ওয়ানের সাথে ভিনগ্রহী এলিয়েনদের নিয়ে এই সব কনস্পিরেসি থিওরির প্রচারে কয়েকটি হলিউড সিনেমারও বিশেষ ভূমিকা রয়েছে এরকমই একটি সিনেমা হচ্ছে ইন্ডিপেন্ডেন্স ডে যেখানে অভিনয় করেছিলেন বিখ্যাত হলিউড অভিনেতা উইল স্মিথ উনিশশো সালে মুক্তিপ্রাপ্ত এই সিনেমাটিতে দেখানো হয় ফ্লাইং সসারে চড়ে কিছু এলিয়েন ওয়াশিংটন ডিসি বা নিউ ইয়র্কের মতো বড় বড় শহরগুলিতে হামলা চালাচ্ছে তিনজন এলিয়েনের মৃতদেহ গবেষণার জন্য এরিয়া ফিফটি ওয়ানে নিয়ে আসা হয়েছিল বলেও সিনেমাটিতে দেখানো হয় এছাড়াও এই সিনেমাতে উনিশশো সাতচল্লিশে ঘটা রসওয়েল ইনসিডেন্টের প্রসঙ্গও টেনে আনা হয় এ ধরনেরই আরেকটি সিনেমা মুক্তি পায় দু হাজার এগারোতে যার নাম পল এছাড়াও টেলিভিশনে সম্প্রচারিত কয়েকটি সিরিজও এ ধরনের থিমের ওপর নির্মিত হয় ইউএস এয়ারফোর্সের তরফ থেকে একটি প্রজেক্ট শুরু করা হয় যার নাম প্রজেক্ট ব্লু বুক এর মাধ্যমে উনিশশো থেকে উনিশশো পর্যন্ত সময়ের মধ্যে যতগুলি ইউএফও দেখতে পাওয়ার ঘটনার রেকর্ড হয়েছিল সেগুলি সম্পর্কে অনুসন্ধান চালানো হয় ইউএস এয়ারফোর্সের কমিটি বারো হাজার ছশো ঘটনার রেকর্ড সংগ্রহ করে রিপোর্ট দাখিল করে সেই রিপোর্টে ইউএস এয়ারফোর্সের তরফ থেকে জানানো হয় বেশিরভাগ ঘটনাই সম্পূর্ণ স্বাভাবিক ঘটনা এর মধ্যে কোনো অস্বাভাবিকতা বা অলৌকিকতা নেই তবে সাতশো একটি ঘটনাকে আনএক্সপ্লেনড বলে ক্লাসিফাই করা হয়েছিল যদিও তাদের মধ্যে কোনো ঘটনাকেই এলিয়েনের সাথে সম্পর্কিত বলে বলা হয়নি দু হাজার পাঁচে জর্জ ওয়াশিংটন ইউনিভার্সিটির সিনিয়র ফেলো ডক্টর জেফ্রে রিচেলসন তথ্য জানার অধিকার আইনে সরকারের কাছে লকহিড ইউটু স্পাই প্লেন সম্পর্কে জানতে চান সেই আবেদন মঞ্জুর হয় দু হাজার তেরোতে দু হাজার তেরোর পনেরোই আগস্ট সিআইএ এরিয়া ফিফটি সম্পর্কে প্রচুর সিক্রেট ডকুমেন্ট ডি ক্লাসিফাই করে তখনই প্রথমবারের জন্য এরিয়া ফিফটি নামক জায়গার অস্তিত্ব আধিকারিকভাবে সিআইএর তরফ থেকে স্বীকার করে নেওয়া হয় এছাড়াও তারা যে ইউ আর এ টুয়েলভ বিমানের মাধ্যমে নজরদারি চালিয়েছিল যাদের ট্রেনিং এবং টেস্টিং হয়েছিল এরিয়া ফিফটি ওয়ানে তাও সে সময় প্রকাশিত হয় এরিয়া ফিফটি ওয়ানের ম্যাপও সেই সাথেই সর্বসমক্ষে প্রকাশ করা হয় তারপরেও কিছু মানুষ নানা কনসপিরেসি থিওরিতে বিশ্বাস করে চলেছেন এই মহাবিশ্বের কোথাও এলিয়েন আছে কি নেই তা নিয়ে তর্ক বহুদিনের বহু বিজ্ঞানীও এ নিয়ে নানা থিওরি দিয়েছেন বিভিন্ন দেশের নানা সংস্থা অন্যান্য গ্রহে প্রাণের সন্ধান পাওয়ার চেষ্টা করছে বিশেষজ্ঞ মহলের অধিকাংশের মতে এখনও অবধি যা তথ্য পাওয়া গেছে তার ভিত্তিতে এরিয়া ফিফটি ওয়ানের সাথে তথাকথিত এলিয়েনদের কোনো সংযোগ এখনও প্রতিষ্ঠিত হয়নি এখনও এরিয়া ফিফটি আগের মতোই রেস্ট্রিক্টেড রয়েছে তার ওপর দিয়ে বিমান চলাচলে নিষেধাজ্ঞা রয়েছে তবে গুগল আর্থ থেকে বোঝা যায় সেখানে নিত্য নতুন নানা কনস্ট্রাকশানের কাজ চলছে বিশেষজ্ঞদের মতে সেখানে এখন নেক্সট জেনারেশন এয়ারক্রাফট ও ড্রোন তৈরি হয় প্রতিদিন লাস ভেগাসের ম্যাকরান ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট থেকে জ্যানেট এয়ারলাইন্সের বেশ কয়েকটি প্যাসেঞ্জার জেট বিমান এরিয়া ফিফটি ওয়ানে যাতায়াত করে খাতায় কলমে এরিয়া ফিফটি ওয়ানের নাম হোমি এয়ারপোর্ট আর জ্যানেট এয়ারলাইন্স আমেরিকার সরকারি বিমান সংস্থা যা কেবলমাত্র এই রুটেই যাতায়াত করে থাকে হোমি এয়ারপোর্টে অন্য কোনো বিমানের অবতরণ নিষিদ্ধ প্রতিদিন সকালে এরিয়া ফিফটি ওয়ানে কর্মরত কর্মী ও ইঞ্জিনিয়ারদের নিয়ে সেখানে পৌঁছে দেয় এই এয়ারলাইন্স এখনও রহস্যের চাদরে আবৃত এরিয়া ফিফটি সম্পর্কে মানুষের মনে অজস্র কৌতূহল রয়েছে আর তাই এখনও রয়ে গেছে এ নিয়ে নানা ধরনের কনসপিরেসি থিওরি এ ব্যাপারে আপনাদের মতামত কমেন্টের মাধ্যমে আমাদের জানান এই এরিয়া ফিফটি সম্পর্কে আরও বিশদে জানতে পড়তে পারেন সাংবাদিক অ্যানি জেকবসেনের লেখা বই এরিয়া ফিফটি ওয়ান অ্যান্ড আনসেন্সার্ড হিস্ট্রি অফ আমেরিকাজ টপ সিক্রেট মিলিটারি বেস পর্বটি ভালো লাগলে ভিডিওটিকে লাইক করুন শেয়ার করুন এ ধরনের নানা বিষয়ে আলোচনা শুনতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল ইনসাইট দেখা হচ্ছে আগামী পর্বে নতুন কোনো বিষয় নিয়ে ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ